আপনাকে কেউ যদি বলে আপনাকে কেউ যদি বলে যে আপনারা নাটক করছেন মানে এর ব্যাখ্যা কি হতে পারে আজকে আমরা যেটা করছি সেটা কি শুধু আমাদের জন্যই করছি এটা ভবিষ্যৎ প্রজন্মের একটা গুড প্রেসক্রিপশন আমি বুঝতে পারলাম কিন্তু চুচুড়া বিধায়ক তিনি বলছেন যে জুনিয়র ডাক্তাররা নাটক করছে মানে এই কথার অন্য কি ব্যাখ্যা হতে পারে আচ্ছা আমাদের একজন সহকর্মী মারা গিয়েছেন যেখানে একটা টারসারি হসপিটাল আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে তাহলে তার জন্য যে আমরা পথে নেমেছি এটা যদি তার কাছে মনে হয় যেটা নাটক করছি তাহলে তার মনে হয় তাই আমি একটা কথা বলছি নাটক কে করছে নাটক তো মুখ্যমন্ত্রী করছে এই নাটকই এই মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ইলেকশনের আগে কি করে প্রতিশ্রুতি দেয় আর এই মুখ্যমন্ত্রী বলে যে প্রতিশ্রুতি মানেই প্রতারণা এই মুখ্যমন্ত্রীর কাছ থেকেই শুনতে হয় প্রত্যেকবার ডবল ডবল চাকরি দেব ডবল ডবল প্রতিশ্রুতি দেব আর আর উনি পরবর্তীকালে বলবে প্রতিশ্রুতি মানেই প্রতারণা উনি প্রতারণা করছে যদিও আজকের অনুষ্ঠান যে আজকে আবারও মুখ্য সচিবকে চিঠি লিখে বলতে হলো জুনিয়র ডাক্তারদের মাননীয় মুখ্য সচিব আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মিনিটস অর্থাৎ কার্যবিবরণীতে লিখেছিলেন যে এই 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 হবে তা এখনো পর্যন্ত আপনারা করতে পারেননি প্রতিশ্রুতির কথা আসছে প্রতিশ্রুতি কতটা ফলশ্রুতি হয়েছে আমরা দেখতে পাই রাস্তায় যখন চাকরি প্রার্থীরা নামে মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী বলেছিলেন গোটা বাংলা হাসছে আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বন্যা হবে না মানুষ ভালো থাকবে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রত্যেকের সুরক্ষা রয়েছে কলকাতা সেফের সিটি আমরা দেখেছি অভয়াকাণ্ড লোপাটে পুলিশ অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে এবং যারা থ্রেট কালচারের সঙ্গে যুক্ত তাদেরকে মাথায় বসিয়ে রেখে দিয়েছে কোভিড কালে জলপাইগুড়ির একজন চিকিৎসক আমি নাম নিচ্ছি না এখনো বিচারাধীন বিষয় আপনি বলবেন তাকে বসিয়ে দিয়েছে তিনি দন্ত চিকিৎসক তাকে বসিয়ে দিয়েছে মাথায় কোভিড নিয়ে কিনে তিনি কে বলছেন এই থ্রেট কালচার গুলোকে প্রশমিত করেছে এই থ্রেট কালচার গুলোকে উজ্জীবিত করেছে তৃণমূল সরকার এমনটাই তো অভিযোগ আমি একটা কথা আপনাকে ফরফর উত্তর দিয়ে যাচ্ছি প্রথমে প্রতিশ্রুতির কথাই যদি হয় 2014 সালে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন 15 লাখ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে এখানে কি নিয়ে চলছে এখানে কি নিয়ে অনুষ্ঠান হচ্ছে এটা কি নিয়ে অনুষ্ঠান হচ্ছে রাজ্যের বিষয় নিয়ে 15 লাখ টাকা নিয়ে যদি অনুষ্ঠান করতে হয় আপনি এড়িয়ে যাচ্ছেন এই কথাগুলো বলে আপনি বলুন কোন প্রতিশ্রুতিটা মমতা আমাদের সঙ্গে থাকতো অভয়া অভয়াকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না এক সরাসরি প্রশ্ন করার চেষ্টা করবো মানুষ বাবু একটা কথা বলুন আপনারা বলছেন যে এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমাদের সুরক্ষা দিয়ে দেবো আমরা এই করবো ওই করবো কিন্তু আপনি একটা কথা বলুন আপনাদের নেতা মন্ত্রীরা লাভলি মৈত্র থেকে শুরু করে এই যে নেতা মন্ত্রীরা এনাদের সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছে বিরূপ মন্তব্য করছে দল কোনো ব্যবস্থা নিয়েছে এক এবং পার্ক স্ট্রিট কামদুরি শিউড়ি কাকদ্বীপ কাটোয়া রানাঘাট হাঁসখালী এই ঘটনায় তৃণমূলের অবস্থান কি ছিল আমরা বারবারই আপনাদেরকে বলছি যে দুর্ঘটনা কোনো এক সময় ঘটে যায় দুর্ঘটনার জন্য আমরা দুঃখিত লজ্জিত মর্ম দুঃখিত লজ্জিত বলার বলার পর এই পার্ক স্ট্রিটের মেয়েটা ফিরে আসবে এই হাঁসখালীর মেয়েটা ফিরে আসবে অভয়া এগুলো বলতে লজ্জা করেন আপনাদের কি মনে হয় কেটার লজ্জা এরা হচ্ছে বড় মাপের বেহায়া নির্লজ্জ এরা তথ্য প্রমাণ লোপাট করেছে আবার এরাই বলছে এটা বিচার চাই আমি করব 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 আপনারা বেহায়া আপনারা নির্লজ্জ আপনারা নেহায়া আপনারা নির্লজ্জ আপনাই রেপটা করেছেন আপনাই তথ্য প্রমাণ লোপাট করেছেন আবার বিচার চাইছেন বেহায়ার দল একটা নির্লজ্জ দল বলব নির্লজ্জ আমরা উনি দুর্ঘটনাকে উনি ক্ষমা চাইবেন উনি ক্ষমা চাইবেন আমরা আজকে এখানে যাব না আপনি ক্ষমা দুজন মহিলা বসে রাস্তায় বসে আপনাকে বলছেন ক্ষমা চাইতে আপনি আপনি এরকম এরকম চিৎকার করে যাচ্ছেন যেটা ঘটেছে সেটা তারপরেও বারংবার একের পর এক
প্রমাণ লোপাট করার জন্য নানা রকম কাজ চলেছে ওই হসপিটালে, এটা মেনে নেওয়া যায় না। কিভাবে মহিলাদেরকে অপমান করে বলে ধর্ষণকে দুর্ঘটনা, আমাদের কত অপমান সহ্য করতে হবে সেই 2012 থেকে শুরু হয়েছে আজকে দেখুন। 15 আগস্ট রাতে তৃণমূলের মুখপাত্ররা এরা কেন এই ধরনের দুর্ঘটনা দুর্ঘটনা কখন ঘটে? দুর্ঘটনা তখনই ঘটে যখন মানুষের ইন্টেনশন থাকে না, উইদাউট ইন্টেনশন রাস্তায় গাড়ি যাচ্ছে ঠুকে গেল, এটা দুর্ঘটনা, সেটাকে দুর্ঘটনা বলা হয়। এটা দুর্ঘটনা নয়, একটা প্ল্যান নিয়ে একটা প্ল্যান পরিকল্পনা করে একটা ঘটনাকে ঘটিয়ে সেটা দুর্ঘটনার মধ্যে পড়ে, এটা আমি মানতে পারছি না, এটা মানতে পারছি না। এবার বলি এক নম্বর এবার বলি আপনাকে বলতে হবে এটা দুর্ঘটনা না, বলবেন দুর্ঘটনা না, আর কতদিন দুর্ঘটনা দেখছি ছোট ঘটনা, আমরা সমব্যথী, আমরা পাশে রয়েছি, এই বলে আর কত এই বাংলার মাটিতে মহিলাদের ধর্ষণ করা, বাংলার মাটিতে মেয়েদের ফেলে চাপকাবে এই জেসিবির মতো, আর কতদিন বাংলার মায়েদের বোনেদের উপর অত্যাচার হবে সেই প্রশ্নটা প্রতিদিন সন্তু পান বুক চুতিয়ে চোখে চোখ রেখে করবে।